আসসালামু আলাইকুম। আজ আমি আলোচনা করব ফিনান্স এন্ড ব্যাংকিং বিষয়ের সবচেয়ে বেশি দ্বিধাদ্বন্দ্ব তৈরি করা যে অধ্যায়, অর্থাৎ অধ্যায় তিন, টাইম ভ্যালু অফ মানি, অর্থের সময় মূল্য। এই অধ্যায়টি নিয়ে আজকে আলোচনা করব। ফিনান্স এন্ড ব্যাংকিং বিষয়ের, বিশেষ করে ওয়ানার্স এবং ইন্টারমিডিয়েট লেভেলে এই অধ্যায়টি খুবই সহজ, কিন্তু কিছু কিছু জায়গায় দ্বিধাদ্বন্দ্ব তৈরি করার জন্য এই অধ্যায়টিকে অনেকেই খুব কঠিন মনে করে, অনেকে বুঝে উঠতে পারে না। আমি আশা করি আজকে আমার আলোচনাটি শোনার পর আপনার এই ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ের সবচেয়ে সহজ অধ্যায় হিসেবে টাইম ভ্যালু অফ মানি অধ্যায়টি আপনার কাছে আশা করি সবচেয়ে সহজ অধ্যায় হয়ে যাবে। তো আমরা এখন মূল আলোচনায় যাই। অর্থের সময় মূল্য অঙ্ক করার ক্ষেত্রে আমাদের কাছে অনেকগুলো সূত্র আসে, আমরা এত সূত্র নিব না। এই একটি সূত্র থেকেই মূলত অর্থের সময় মূল্যের বিভিন্ন সূত্র তৈরি হয়েছে, পিবি মানে প্রেজেন্ট ভ্যালু, আর এটা সূত্র হচ্ছে এফ বি ওয়ান প্লাস কে হোল টু দি পাওয়ার এন। এফ বি মানে হচ্ছে ফিউচার ভ্যালু, কে মানে হচ্ছে কস্ট অফ ইন্টারেস্ট, ঠিক আছে। আমরা এটা কে অনেকে কে বলে, কেউ এটাকে আর বলে, কেউ এটাকে আই বলে, অর্থাৎ কে আর আই একই জিনিস, অর্থাৎ কস্ট অফ ডেট বা ঋণের ব্যয়, রেট অফ ইন্টারেস্ট এটাও একটা ঋণের ব্যয়, ইন্টারেস্ট রেট বা সুদের হার, রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার, কস্ট অফ ডেটও মানে সুদের হার বা ঋণের ব্যয় যেটা আমরা কি বলি, এটা আমরা ডিটেলস আলোচনা করব সামনে। তবে আমরা এখন যে এই আলোচনাটা করব, যে এই একটা সূত্র মূলত হচ্ছে আমাদের মূল সূত্র, অর্থাৎ পিভি ইকুয়াল টু এফ বি ওয়ান প্লাস কে হোল টু দি পাওয়ার এন। এটাই আমাদের মূল সূত্র বা মাদার সূত্র, এটা থেকে বিভিন্ন সূত্র তৈরি কীভাবে হচ্ছে সেটা আমি দেখাবো। এই একটি সূত্র যদি আপনি মাথায় রাখতে পারেন, আর কোনো সূত্র মুখস্থ করার প্রয়োজন নেই, আমি সেটাই দেখাবো। এটা হচ্ছে আমাদের এক নম্বর সূত্র। এটা থেকে দুই নম্বর একটি সূত্র কীভাবে তৈরি হয় আমি তা দেখাবো। আপনারা একটু খেয়াল করবেন, এই পিবির নিচে আমরা জানি যে কোনো সংখ্যার নিচে একটি মনে মনে আমরা ওয়ান করি, ছোটোবেলায় যেভাবে করে আসছি। এখন যদি এই দুইটা আড়াআড়ি গুণ করেন, এটার সাথে এটা গুণ করলে হয় এফ বি, এফ বি সমান সমান, আর এটার সাথে যদি এটা গুণ করি তাহলে হয় পিভি, পিভি ওয়ান প্লাস কে হোল টু দি পাওয়ার এন। অর্থাৎ এই প্রথম সূত্র থেকে আমি দ্বিতীয় সূত্রটি তৈরি করলাম। আমি এই দ্বিতীয় সূত্র থেকে অন্য অন্য কীভাবে সূত্র তৈরি হয় সেটি একটু দেখাবো। আমাদের মূল সূত্র ছিল পিভি সমান সমান এফ ভি ওয়ান প্লাস কে হোল টু দি পাওয়ার এন। সেই সূত্র থেকে আমরা দেখালাম যে এফ বি এই নিচে যদি আড়াআড়ি গুণ করি, এফ বি শুধু এফ বি থাকবে, আর পিবি আর ওয়ান প্লাস কে হোল টু দি পাওয়ার এন গুণ করলে সেটা হয়। এটা হচ্ছে আমাদের বেসিক সূত্র। এখান থেকে আরও দুটি সূত্র তৈরি হয়, এটা আমরা তিন নম্বর সূত্র হিসেবে দিব। এটা হচ্ছে পিভি অ্যানুইটি। অ্যানুইটি মানে হচ্ছে অ্যানুইটি কী সেটা নিয়ে আমি ডিটেলস পর আলোচনা করব। তবে আমাদের মূল যে চারটি সূত্র আমাদের জানতে হবে, অর্থাৎ পিবি এক নম্বর সূত্র হচ্ছে পিবি এফ বি ওয়ান প্লাস কে হোল টু দি পাওয়ার এন, দুই নম্বর সূত্র হচ্ছে এফ বি সমান সমান পিবি ওয়ান প্লাস কে হোল টু দি পাওয়ার এন, তিন নম্বর সূত্র হচ্ছে পিভি অ্যানুইটি। অ্যানুইটি সূত্রের ক্ষেত্রে তিনটা জিনিস লাগে, এ ডিভাইডেড কে, এটার ক্ষেত্রে তাই, এটা আমরা চার নম্বর সূত্র দিলাম। এফ বির ক্ষেত্রেও তাই লাগবে, এ ডিভাইডেড কে। এ হচ্ছে আমাদের মূল চারটি সূত্র। এখন এই সূত্রের বাকি অংশটুকু আমরা ফিল আপ করবো। পিভি মানে প্রেজেন্ট ভ্যালু, এই জন্য ওয়ান একটা মাইনাস লাগবে, এফ বির ওয়ান মাইনাসটা পরে হবে। পিভির ক্ষেত্রে ওয়ান মাইনাসটা আগে হবে, যেহেতু পিবি মানে বর্তমান বা আগে, এই জন্য অন মাইনাস আগে, এফ বি মানে ভবিষ্যৎ বা পরে, এই জন্য অন মাইনাস অন মাইনাস ওয়ানটা পরে। আবারও বলি, সহজ করার ক্ষেত্রে এই সূত্র থেকে আমাদের মূল সূত্র হচ্ছে পিবি ডিভাইডেড এফ বি ওয়ান প্লাস কে হোল টু দি পাওয়ার এন, এই সূত্র থেকে এই সূত্র আনলাম। এবং এই সূত্র থেকে কীভাবে অ্যানুইটি সূত্রটা তৈরি হয় সেটা আমি দেখাচ্ছি। পিবির ক্ষেত্রে বা যে কোনো অ্যানুইটির ক্ষেত্রে তিনটা জিনিস লাগবে, একটা এ ডিভাইডেড কে ওয়ান মাইনাস, একটা এ ডিভাইডেড কে, এই যে এ ডিভাইডেড কে ওয়ান মাইনাস, তবে পিবি মানে আগে বা বর্তমান, এই জন্য ওয়ান মাইনাসটা আগে বসাচ্ছি, এফ বি মানে পরে মানে মাইনাস ওয়ানটা পরে বসাচ্ছি। অর্থাৎ পিবি যেহেতু পিবি মানে আগে, ওয়ান মাইনাস আগে, এফ বি মানে পরে, ওয়ান মাইনাস পরে। এখন আমি যার যার সূত্রটা বসাই দিব, তবে সূত্র বসানোর ক্ষেত্রে যেহেতু এখানে পিবি এফ বি আছে, এই পিবি এফ বি বাদে বসাবো। এখানে পিবি এফ বিটা এফ বিটা বাদ দিলে উপর একটা ওয়ান হয়ে যাবে, বাঘ অবস্থায় ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস কে
होल टू दि पावर एन एखे पिबी बद दी शुद्ध वन प्लस के होल टू दि पावर एन ए हे एनुईटी सूत्र अर्थात एफ बी एनुईटी सूत्र ये पिबिर एनुईटी सूत्र ये अध्यायर जो एर बेसि और को सूत्र कखई को मुखस्त करब ना दुईटा तीनटा नियम जानली चार्टा सूत्र दिए सकल सूत्र आमरा प्रयोग करते पर एन चार्टा सूत्र थे कि भाव अन्य सूत्रगुलो प्रयोग करब तार एक चित्र देखा से क्षेत्र में कैकटा जिनिस जानते हबे प्रथम विषय हे नर्माल एवं एनुईटर मध्य पार्थक्य कि ऊपर दुईटा सूत्र हे नर्माल साधारण सूत्र द्वितीय दुईटा सूत्र हे एनुईटी सूत्र नर्माल एवं एनुईटर मध्य पार्थक्य हे जखन कोनो लेनदेन एक बार करा हय बा एक बार देवा हय एक बार नेवा हय सेटाके नर्माल लेनदेन बला हय आर जदि कोनो लेनदेन बार बार करा हय ताके एनुईटी बला हय सहजे जदि आमी बोलते चाई आमी कोनो टाका आज के फिक्सड डिपोजिटे राखलाम जेमन मिस्टर नाजमुल आज बैंके दस लाख टाका राखलो पाँच बछर पर से कत पाबे तार माने आमी आज के बैंके दस लाख राखलाम आबार पाँच बछर पर से टाकाटा उठाबो एक बार बैंके राखछि आरेकबार गिये उठिये निये आसबो एटा होच्छे नर्माल एकटा ट्रांजेक्शन और जदि ट्रांजेक्शनटा एरकम हय बार 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 जदि कोनो ट्रांजेक्शन हय जेमन जदि केउ बोले मिस्टर नाजमुल प्रति मासे बैंके एक हज़ार टाका करे राखले पाँच बछर पर कत पाबे तार माने प्रति मासे आमार ट्रांजेक्शन करते होच्छे अनेकबार ट्रांजेक्शन करते होच्छे प्रति मासे 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 ट्रांजेक्शन करे आमी एकबारे गिये टाकाटा पाबो अर्थात अनेकबार ट्रांजेक्शन करे एकबार पाबो और जदि एकबार ट्रांजेक्शन करे एकबार पाई सेटा होच्छे नर्माल और बार बार ट्रांजेक्शन होले सेटा होच्छे एनुईटी एनुईटी चेनार जोन्नो सहज पद्धति होच्छे एनुईटिर अंकेर मध्ये एकटी शब्द सब समय थाकबे सेटा होच्छे प्रति अथवा किस्ती एई दुटी शब्द थाकले प्रति अथवा किस्ती थाकले कोनो अंकेर मध्ये प्रति एवरि इच अथवा इन्स्टलमेंट किस्ती ए शब्दगुलो थाकले आमरा तखन मने करब सेटा होच्छे एनुईटी एनुईटिर अंक सेटा नर्मालेर कोनो अंक ना কোনো একটা অঙ্কের মধ্যে যদি এভরি বা ইচ অথবা প্রতি বা কিস্তি শব্দ থাকে তাহলে আমরা মনে করব সেই অঙ্কটা আর নরমাল অঙ্ক না নরমাল কোনো সূত্র প্রয়োগ হবে না সেই অঙ্কের মধ্যে সূত্র প্রয়োগ হবে অ্যানুইটির সূত্র কথা ক্লিয়ার এখন আমরা যাব যে নরমাল এবং অ্যানুইটির সূত্রের ক্ষেত্রে আমাদের আরও কিছু জিনিস আমরা দেখি সূত্রের মধ্যে যেমন সাধারণত কোনো অঙ্কে শুরুতে কোনো অঙ্কের মধ্যে যদি শুরুতে শব্দটি থাকে কোনো অঙ্কে এই শুরুতে শব্দটি থাকে তাহলে ওয়ান প্লাস কে ওয়ান প্লাস কে গুণ হয় কোনো অঙ্কে শুরুতে শব্দটি থাকলে থাকে বা থাকে থাকলে তাহলে সেখানে ওয়ান প্লাস কে গুণ হয় দুই নম্বর বিষয় হচ্ছে কোনো অঙ্কে বছরের চেয়ে ছোট সময় থাকলে সে অঙ্কে এম আসবে এম সবসময় কে এর সাথে কে এর সাথে ভাগ এম সবসময় কে এর সাথে ভাগ এবং এনের সাথে গুণ এনের সাথে গুণ হয় অর্থাৎ আমাদের দুইটি সূত্র এবং দুইটি নিয়ম জানা থাকলে সবসময় মনে রাখতে হবে আমাদের এই দুইটি সূত্র অর্থাৎ একটি নর্মাল সূত্র আর একটি অ্যানুইটি সূত্র এবং এই দুইটি নিয়ম দুইটি সূত্র এবং দুইটি নিয়ম যদি আমাদের জানা থাকে আমাদের আর কোনো দিন অন্য কোনো সূত্র মুখস্থ করতে হবে না
এই দুইটি সূত্র থেকে এবং দুইটি নিয়ম থেকে মূলত সব সূত্র কিভাবে আসে আমি দ্বিতীয় ধাপে তা দেখাবো। আমাদের মূল সূত্র হচ্ছে এই যে পিভি নর্মাল পিভি অ্যানুইটি এবং পিভি থেকে কিভাবে এফবি আসে সেটা আমি দেখিয়েছি যে এখানে এফবি পিভি থেকে এফবি যেটা এফবিটা আমাদের মুখস্থ করতে হবে না এটার নিচে একটা ওয়ান ছিল এফবি গুণ করে এফবি হয়েছে যে এফবি আর ওয়ান গুণ করে হয়েছে এফবি পিভি আর ওয়ান প্লাস কে হোল্ড টু দি পাওয়ার এন গুণ করে হয়েছে পিভি ওয়ান প্লাস কে হোল্ড টু দি পাওয়ার এন এবং পিভি নর্মাল থেকে অ্যানুইটি কীভাবে আসছে আমি বলছি অ্যানুইটির ক্ষেত্রে সবসময় তিনটা জিনিস আসবে একটা এ একটা কে একটা ওয়ান মাইনাস অর্থাৎ যে কোনো অ্যানুইটি সূত্রের মধ্যে পিভি সমান সমান এ থার্ড ব্র্যাকেট ওয়ান মাইনাস ডিভাইডেড কে এফবির ক্ষেত্রে তাই এ ডিভাইডেড কে ওয়ান মাইনাস তবে পিভির ক্ষেত্রে ওয়ান মাইনাসটা প্রথমে যেহেতু পিভি মানে এখন বর্তমান এফবি মানে পরে ভবিষ্যৎ এই জন্য এফবির ক্ষেত্রে ওয়ান মাইনাসটা পরে হয়েছে এবং সূত্র যেটা ছিল এফবির ওই এফবিটা উঠিয়ে আমরা বসাবো এখানে ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস কে হোল্ড টু দি পাওয়ার ওয়ান এন আর এখানে পিভিটা উঠিয়ে আমরা বসাবো ওয়ান প্লাস কে হোল্ড টু দি পাওয়ার এন মূলত এখানে একটা ওয়ান আছে তবে আমরা জানি গুণের ক্ষেত্রে সেই ওয়ানটা না ধরলেও হয় এই জন্য আমরা গুণের ওয়ানটা ধরিনি। এ হচ্ছে আমাদের মূল দুইটা সূত্র পিভি নর্মাল এবং পিভি অ্যানুইটি এবং মূল দুইটা নিয়ম এই দুইটা সূত্র এবং দুইটি নিয়ম যদি আমার জানা থাকে আমার কোনো সূত্র মুখস্থ করতে হবে না আর কোনো কিছু আমার কনফিউশন তৈরি করতে পারবে না। আমরা কীভাবে সকল সূত্র প্রয়োগ করতে পারবো এটা এই দুইটা নিয়ম থেকে আমি এখন তা দেখাবো। দুইটা নিয়মের মধ্যে একটা হচ্ছে কোনো অঙ্কে যদি শুরুতে শব্দটি থাকে অর্থাৎ বিগিনিং বা শুরুতে শব্দটি থাকলে সে অঙ্কের মধ্যে নতুনভাবে যুক্ত হবে ওয়ান প্লাস কে এটা গুণ হবে অঙ্কের সাথে যে সূত্রটার সাথে এটা নতুন ওয়ান প্লাস কে গুণ হবে। আর আরেকটি নিয়ম হচ্ছে কোনো অঙ্কে যদি বছরের চেয়ে ছোট সময় থাকে এখন বছরের চেয়ে ছোট সময় মানে কি ছয় মাস ষান্মাসিক অর্ধবার্ষিক হাফ ইয়ারলি তিন মাস বা কোয়ার্টারলি তারপর হচ্ছে চার মাস দুই মাস বাই মান্থলি যেটাকে আমরা বলি মাসিক যেটা আমাকে বলি মান্থলি সাপ্তাহিক যেটা উইকলি ডেইলি অর্থাৎ এগুলি সবই আমি বছরের চেয়ে ছোটো সময় আমি যদি আবার বলি জেনারেলি এই অঙ্কগুলোর মধ্যে বছরের চেয়ে ছোটো কোন সময়গুলো দেওয়া থাকে অর্ধবার্ষিক বা ষান্মাসিক একই কথা মানে ছয় মাস পরপর যেটা দেওয়া হয় ইংরেজিতে বলে হাফ ইয়ারলি তিন মাস পরপর যেটাকে বলা হয় ইংরেজিতে বলে কোয়ার্টারলি চার মাস পরপর যেটা বলা হয় তারপরে হচ্ছে দুই মাস বাই মান্থলি বলে ইংরেজিতে তারপর হচ্ছে মাসিক যেটা প্রতি মাসে যেটা দেওয়া হয় এটাকে মান্থলি বলা হয় সাপ্তাহিক যেটা দেওয়া হয় উইকলি এবং ডেইলি যেটা দেওয়া হয় বা প্রতিদিন যেটা দেওয়া হয় তার মানে বছরের চেয়ে ছোটো তো 365 থেকে 364 দিনই ছোটো। কোনো অঙ্কের মধ্যে যদি বলা থাকে যে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি বা শুধু অর্ধবার্ষিক বা ষান্মাসিক অর্ধবার্ষিক বা ষান্মাসিক একই শব্দ মানে ছয় মাস পরপর যেটা দেওয়া হয় তারপরে হচ্ছে তিন মাস পরপর বা চার মাস পরপর যেটা দেওয়া হয় এটাকে বলা হয় কোয়ার্টারলি আবার দুই মাস পরপর দেওয়া হয় এটাকে বাই মান্থলি বলা হয় মাসিক যেটা দেওয়া হয় প্রতি মাসে যেটা দেওয়া হয় মান্থলি বলা হয় সাপ্তাহিক যেটা দেওয়া হয় উইকলি বলা হয় এবং ডেইলি বলা হচ্ছে তার মানে ষান্মাসিক তারপর হচ্ছে ষান্মাসিক বা অর্ধবার্ষিক তারপর হচ্ছে কোয়ার্টারলি এটাকে বলা হচ্ছে এটা বাংলাটা কোয়ার্টারলি বাংলাটা এই মুহূর্তে মনে আসছে না তারপর হচ্ছে দুই মাস পরপর অর্থাৎ কোনো অঙ্কে যদি একটা সহজ বিষয় হচ্ছে কোনো অঙ্কের ভিতর যদি পুরো অঙ্কটা রিড করব আমি প্রথমেই রিড করার পর যদি দেখি সেই অঙ্কের মধ্যে কোনো এক জায়গার মধ্যে বছরের চেয়ে কোনো ছোট সময় দেওয়া আছে অর্থাৎ কোনো একটা জায়গায় আমি দেখলাম অঙ্কের মধ্যে বলা হচ্ছে যে মিস্টার আজিজ ছয় মাস পরপর ব্যাংকের ঋণ দিচ্ছে অথবা ছয় মাস পরপর ব্যাংক তাকে সুদের হার গণনা করছে অথবা মিস্টার আজিজ চার মাস পরপর ব্যাংকের ঋণ দিচ্ছে অথবা মিস্টার আজিজ তার ধারকৃত টাকা চার মাস পরপর টাকা দিয়ে পরিশোধ করবে এই ধরনের অর্থাৎ বছরের চেয়ে ছোটো কোনো সময় অঙ্কের মধ্যে থাকলে সেই অঙ্কটাতে আমরা বলি এম যুক্ত হবে মাল্টিপল বা মাল্টি যেটাকে আমরা বলি বারবার বা এম যুক্ত হবে। কোনো অঙ্কে বছরের চেয়ে ছোট সময় থাকলে সে অঙ্কে আমরা এম আসবে সেই অঙ্কটার মধ্যে কী আসবে এখানে এমটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে না আমি আবার লিখে দিচ্ছি সেই অঙ্কটার মধ্যে এম আসবে এম সবসময় যেখানে কে থাকবে তার নিচে কে ডিভাইডেড এম হয় মানে কে এর সাথে ভাগ এবং এন ইন্টু এম হয়
মানে এনের সাথে গুণ হয়। এম এর ধর্মই হচ্ছে এম সব সময় যেখানে কে থাকবে, কে মানে তো আমরা জানি কে আর আই একই জিনিস, কোনো বইয়ে কে ইউজ করা হয়েছে, কোনো বইয়ে আর ইউজ করা হয়েছে, কোনো বইয়ে আই ইউজ করা হয়েছে। কে মানে কস্ট অফ ডেট, রেট, আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, আর আই মানে হচ্ছে ইন্টারেস্ট রেট, অর্থাৎ কে আর আই একই জিনিস, কোনো বইয়ে কে, কোনো বইয়ে আর, কোনো বইয়ে আই, যেখানে যাই ইউজ করা হোক মূল ফর্মুলেশনটা হচ্ছে এটাই, এর বাইরে আর কোনো শব্দ নাই। আমাদের দুইটা সূত্র মুখস্থ করতে হবে, সরি, একটা হচ্ছে পিবি ইকুয়াল টু এফ বি ওয়ান প্লাস কে হোল টু দি পাওয়ার এন, এটা একটা বেসিক সূত্র বা মূল সূত্র, এটা থেকে আমরা জানি গুণ আর আর গুণ করে এই সূত্রটা আসছে। এবং পিবির অ্যানুইটি সূত্রটা হচ্ছে যে কোনো অ্যানুইটি সূত্র, নট অনলি পিবি, যে কোনো অ্যানুইটি সূত্র হচ্ছে একটা এ থার্ড ব্র্যাকেট ডিভাইডেড কে আর একটা ওয়ান মাইনাস, যেহেতু পিবি মানে আগে বা বর্তমান, এখানে ওয়ান মাইনাস আগে, আর এফ বি মানে পরে মানে ভবিষ্যৎ, এখানে ওয়ান মাইনাস পরে। এবং যার যার সূত্রটা আমরা বসিয়ে দিয়েছি, অর্থাৎ এখানে এফ বির সাথে ছিল উপরে এফ বিটা আমরা আর বসাবো না, যেহেতু অ্যানুইটি সূত্রে একই শব্দে পিবি এফ বি আসে না, এই জন্য আমরা এফ বিকে উঠিয়ে দিয়ে ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস কে উল্টিতে পারো এন, এখানে পিবি উঠিয়ে দিলে ওয়ান হয়, কিন্তু আমরা যদি গুণের ওয়ান না লিখলেও চলে। এই জন্য হচ্ছে আমাদের এই দুইটা সূত্র এবং দুইটি নিয়ম। একটি হচ্ছে কোনো অঙ্কের শুরুতে শব্দটি থাকলে বা বিগিনিং অঙ্কের মধ্যে যদি বলা থাকে মিস্টার আজাদ প্রতি মাসের শুরুতে অথবা প্রতি বছরের শুরুতে 2000 টাকা করে ব্যাংকে প্রদান করে, অথবা মিস্টার আজাদ পেনশন পাওয়ার পর প্রতি মাসের শুরুতে সে 5000 টাকা করে পাচ্ছে, অর্থাৎ শুরুতে শব্দটি বা বিগিনিং শব্দটি যদি কোনো অঙ্কের মধ্যে থাকে তাহলে সেই অঙ্কতে আমাদের নতুন একটা জিনিস যুক্ত করতে হয়, সেটা হচ্ছে ওয়ান প্লাস কে ওই অঙ্কের বা সূত্রের মধ্যে যুক্ত করব। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে কোনো অঙ্কে যদি বছরের চেয়ে ছোট সময় থাকে, জেনারেলি এই অঙ্কগুলোর মধ্যে অনার্স বা ইন্টারমিডিয়েট লেভেলে বছরের চেয়ে ছোট সময়গুলো যা যা উল্লেখ করা হয় তা হচ্ছে অর্ধবার্ষিক বা ষান্মাসিক, তারপর হচ্ছে ত্রৈমাসিক বা কোয়ার্টারলি, আর অর্ধবার্ষিক হচ্ছে হাফ ইয়ারলি, হাফ ইয়ারলি, কোয়ার্টারলি, বাই মান্থলি, বাই মান্থলি মানে হচ্ছে 2 মাস পর পর, অর্থাৎ এগুলি সবই বছরের চেয়ে ছোটো, 6 মাসও বছরের চেয়ে ছোটো, 4 মাসও বছরের চেয়ে ছোটো, 3 মাসও বছরের চেয়ে ছোটো, 2 মাসও বছরের চেয়ে ছোটো, মাসিকও বছরের চেয়ে ছোটো, সপ্তাহ বছরের চেয়ে ছোটো, দিনও বছরের চেয়ে ছোটো, অর্থাৎ বছরের চেয়ে ছোটো কোনো, কেউ যদি বলে যে 11 মাস 29 দিন এটাও বছরের চেয়ে ছোটো, তবে এগুলো ভাঙা ভাঙা থাকে না, জেনারেলি অঙ্কের মধ্যে থাকে 6 মাস 4 মাস 3 মাস 2 মাস 1 মাস সপ্তাহ দিন, এই 7টা জিনিস মূলত ইন্টারমিডিয়েট এবং অনার্স লেভেলে থাকে। 6 মাসকে তারা বলে ষান্মাসিক বা অর্ধবার্ষিক বা হাফ ইয়ারলি, 3-4 মাসকে তারা বলে, 3 মাসে ত্রৈমাসিক বলে বা কোয়ার্টারলি বলে, 2 মাসকে বলে তারা দ্বিমাসিক বা 2 মাস পর পর, অথবা ইংরেজিতে বলে বাই মান্থলি, প্রতি মাসকে মাসকে বলা হয় মান্থলি, সপ্তাহকে বলা উইকলি, আর ডেইলি যেটা প্রতিদিন যেটা উল্লেখ করা হয়, অর্থাৎ বছরের চেয়ে ছোটো সময় থাকলে সে অঙ্কটার মধ্যে এম আসবে। এম যদি কোনো অঙ্কে আসে আমার যেটা মনে রাখতে হবে, এম সবসময় কে ডিভাইডেড কে এর সাথে ভাগ হয়, এন এর সাথে গুণ হয়, এম সবসময় কে এর সাথে ভাগ হয়, এন এর সাথে গুণ হয়, এই জন্য কে ডিভাইডেড এম এবং এন ইন্টু এম করা হচ্ছে। আমরা এখন একটা এই সূত্রগুলো থেকে অন্য অন্য কীভাবে সূত্র প্রয়োগ হয় তা একটু দেখিয়ে দিচ্ছি। যদি কোনো অঙ্কে বলা হয় যে প্রতি বছরের শুরুতে, শুরুতে কথাটি বলা থাকলে এটার সাথে ওয়ান প্লাস কে যুক্ত হবে, শুরুতে কথাটি বলা থাকলে যদি কোনো অঙ্কে শুরুতে কথা বলা হয় তাহলে এই যে ওয়ান প্লাস কে যুক্ত হবে, এই অঙ্কের মধ্যে অ্যানুইটির মধ্যে যদি বলা হয় শুরুতে তাহলে এখানে ওয়ান প্লাস কে যুক্ত হবে, এখানেও যদি অ্যাপবির ক্ষেত্রে শুরুতে কথাটি বলা থাকে, জায়গা কম আমি একটু ছোট করে নিচ্ছি, তাহলে এখানে ওয়ান প্লাস কে যুক্ত হবে। অর্থাৎ যদি বলল মিস্টার আজাদ প্রতি মাসের শুরুতে ব্যাংকে 5000 টাকা জমা দেয়, মিস্টার আজাদ প্রতি মাসের শুরুতে ব্যাংকে 5000 টাকা জমা দিলে 5 বছর পর সে কত পাবে, অর্থাৎ তাহলে এটা কী হবে, পিবি না এফবি, 5 বছর পর সে কত পাবে, এটা হচ্ছে এফবি হবে, এফবি চাওয়া হয়েছে, তার মানে এই সূত্রটা হবে।
কোন সূত্রটা হবে? এই সূত্রটা হবে, মিস্টার আজাদ প্রতি মাসের শুরুতে ব্যাংকে 5,000 টাকা করে জমা রাখলে 5 বছর পর সে কত পাবে। তার মানে এটা এফবি নর্মাল সূত্র হবে না, কারণ প্রতি শব্দটা আছে, প্রতি মাসে বলা হয়েছে এবং বারবার ট্রানজ্যাকশন করতে হচ্ছে, যার কারণে এটা এফবি হবে কিন্তু এফবি নর্মালটা হবে না, এফবির অ্যানুইটিটা হবে। কারণ কি? প্রতি শব্দটি আছে এবং অনেকবার ট্রানজ্যাকশন করতে হচ্ছে, এই জন্য এফবি নর্মাল না, সূত্রটা হবে এফবি অ্যানুইটি। এখন এফবি অ্যানুইটির কোন সূত্রটা হবে? এফবি অ্যানুইটির সূত্র অ্যানুইটি সূত্রটা হবে। অ্যানুইটির সাথে আবার কোনটা? যেহেতু প্রতি শব্দটা বলা আছে এবং শুরুতে শব্দটি বলা আছে, এই জন্য প্রতির জন্য অ্যানুইটি, শুরুর জন্য এই যে ওয়ান প্লাস কে নতুনভাবে এটার সাথে গুণ অবস্থায় আসছে, অর্থাৎ এই সূত্রটার সাথে ওয়ান প্লাস কে সংযোজন হয়েছে বা যুক্ত হয়েছে অথবা গুণ অবস্থায় এসেছে। এই অঙ্কের মধ্যে একটি কথা রয়ে গিয়েছে, প্রতি মাস। যদি বলতো প্রতি বছর, তাহলে এই অঙ্কটার মধ্যে বছরের চেয়ে ছোট সময় আর থাকতো না। যেহেতু বলা হয়েছে প্রতি মাস, তার মানে মাস শব্দটি বছরের চেয়ে ছোট, মাস শব্দটি বছরের চেয়ে ছোট, তার মানে এই অঙ্কের মধ্যে কী আসবে? এই অঙ্কের মধ্যে আসবে এম। এই অঙ্কের মধ্যে কী আসবে? এম আসবে, যেহেতু বছরের চেয়ে ছোট সময় আসছে। এমের নীতি কী? এম যেখানে আসবে প্রত্যেকটা কে এর নিচে এম হবে। এখানে একটা কে আছে, এই কে এর নিচে এম হবে, এখানে একটা কে আছে, এই কে এর নিচে এম হবে, এবং এখানে একটা এন আছে, এনের সাথে এম গুণ হবে। অর্থাৎ কোনো একটা অঙ্কের মধ্যে যদি এম আসে, এমের বৈশিষ্ট্য হচ্ছে ওই এমটা যতগুলা কে থাকবে প্রত্যেকটা কে এর নিচে ডিভাইডেড এম হবে, এবং যতগুলা এন থাকবে এনের সাথে এম গুণ হবে। এই হচ্ছে মূলত বিভিন্নভাবে সূত্রের প্রয়োগগুলো। আমাদের দুইটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, কোনো অঙ্কে শুরুতে বা বিগিনিং শব্দটা আছে কি না, এটা খুবই ইম্পর্ট্যান্ট। যে শুরুতে বা বিগিনিং শব্দটা থাকলে সেই অঙ্কটার মধ্যে আমরা ওয়ান প্লাস কে গুণ অবস্থায় বসিয়ে দিব। কোনো একটা অঙ্কের মধ্যে যদি শুরুতে বা বিগিনিং শব্দটি থাকে, তাহলে সেই অঙ্কটির মধ্যে আমরা ওয়ান প্লাস কে গুণ অবস্থায় বসিয়ে দিব, শুরুতে শব্দটি থাকে। এবং দ্বিতীয় বিষয় যেটা খেয়াল করতে হবে, কোনো অঙ্কে বছরের চেয়ে ছোট সময় থাকলে সে অঙ্কে এম প্রয়োগ করতে হবে। যেমন আমরা একটা অঙ্ক বলেছিলাম যে মিস্টার মাসুদ প্রতি মাসের শুরুতে ব্যাংকে 2,000 টাকা জমা রাখে। তার মানে প্রতি মাসের শুরুতে কথাটি বলা হয়েছে, প্রতি মাস মানে হচ্ছে প্রতি, প্রতি মানে হচ্ছে অ্যানুইটি, তাহলে নর্মাল সূত্র হবে না, অ্যানুইটি সূত্র হবে। মাস বলা হয়েছে বছরের চেয়ে ছোট সময়, তার মানে এম আসবে, আর এমের ধর্ম হচ্ছে এম যেখানে আসবে সেখানে যত কে আছে বা কে আই আর বা কে আর আই একই জিনিস, যদি আই আর বা কে কোথাও থাকে তাহলে কে এর নিচে ডিভাইডেড এম হবে, এনের সাথে এম গুণ হবে। অর্থাৎ যতগুলো কে থাকবে কে 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 প্রত্যেকটার নিচে ডিভাইডেড এম এম এম, এবং যেখানে এন থাকবে এই এনের সাথে এম গুণ হবে। এ হচ্ছে আমাদের সূত্রের যে অবস্থানগুলো সেগুলো আমি একটু দেখালাম। এখন আমি সূত্রের প্রয়োগ দেখাবো, তাহলে আরও জিনিসটা ক্লিয়ার হবে। আমি এখন প্রয়োগ দেখাচ্ছি, প্রয়োগ দেখালেই আপনাদের যত কনফিউশন থাকবে, অর্থাৎ কনফিউশনের যে জায়গাগুলো তৈরি হওয়ার সেই জায়গাগুলো আমি এখন একটু প্রয়োগ দেখালেই সেটা দূর হয়ে যাবে। আমরা এখন প্রয়োগ দেখাচ্ছি, মূলত এই প্রয়োগ দেখতে প্রয়োগগুলো দেখলেই আমাদের অঙ্কের যে ভুলগুলো আমরা শুধরাতে পারবো। আমি কয়েকটি অঙ্ক সিলেকশন করেছি, আপনারা একটু খেয়াল করবেন। এক নম্বর অঙ্কটা, সুদের হার 12%, সুদের হার 12% হলে, সুদের হার 12% হলে পাঁচ বছর পর 15,000 টাকা পেতে চাইলে আজ ব্যাংকে কত টাকা জমা দিতে হবে? আজ ব্যাংকে কত টাকা জমা দিতে হবে? একটি প্রশ্ন। দুই নম্বর একটি প্রশ্ন আমরা করতেছি, পাঁচ লাখ টাকা আজ ব্যাংকে
জমা দিলে 5 লাখ টাকা আজ ব্যাংকে জমা দিলে 10 বছর পর কত পাবো? 10 বছর পর কত পাবো যদি সুদের হার 14% হয়? এটা হচ্ছে 2 নম্বর অঙ্ক। আমি 3 নম্বর আরেকটি অঙ্ক তুলে নিচ্ছি। আজ ব্যাংকে, আজ ব্যাংক হিসেবে হিসেবে আজ ব্যাংক হিসেবে 10,000 টাকা জমা দিল, 10,000 টাকা জমা দিল, আজ ব্যাংকে 10,000 টাকা জমা দিল এবং ব্যাংক হিসেবে 6% ত্রৈমাসিক সুদ প্রদান করে, আজ ব্যাংক হিসেবে 10,000 টাকা জমা দিল এবং ব্যাংক হিসেবে ছয় পার্সেন্ট ত্রৈমাসিক সুদ প্রদান করে, 3 বছর পর কত পাবে? এই 3টি অঙ্ক আমি একটু প্রায়োগিক দিক দেখাচ্ছি, তাহলে আরও সহজ হবে। প্রথম অঙ্কটা হচ্ছে সুদের হার 12% হলে 5 বছর পর 15,000 টাকা পেতে চাইলে, মানে সুদের হার 12% হলে 5 বছর পর 15,000 টাকা পেতে চাইলে আজ ব্যাংকে কত টাকা জমা দিতে হবে? আচ্ছা, এই অঙ্কটা আমাকে প্রেজেন্ট ভ্যালু না ফিউচার ভ্যালু সেটা অঙ্কে কী চাওয়া হয়েছে সেটা দেখতে হবে। এই যে চাওয়া হয়েছে আজ ব্যাংকে কত টাকা জমা দিতে হবে, আজ জমা দিতে হবে। হবে মনে করলে অনেকেই মনে করবো এটা কি ফিউচার ভ্যালু? না, আজ কত টাকা জমা দিতে হবে। আজ মানে যেহেতু প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর, তাহলে প্রেজেন্ট ভ্যালু হবে পিভি। এখন কথা হচ্ছে এটা কি পিভি নর্মাল হবে না অ্যানুইটি সূত্র হবে? কোনো জায়গায় প্রতিশব্দটি নাই, কোনো একটি জায়গায় প্রতিশব্দ নাই। এই যে সুদের হার 12% হলে 5 বছর পর 15,000 টাকা পেতে চাইলে আজ কত টাকা জমা দিতে হবে, অর্থাৎ আজকে জমা দিব আবার 15 বছর পর এই টাকাটা পাবো, একবার দিব একবার পাবো, তার মানে এটা অ্যানুইটি সূত্র না, এটা হবে নর্মাল সূত্র। তাহলে পিভি নর্মাল সূত্র, পিভি ইকুয়াল টু এফভি, 1+k^n। এখানে এফবি কত? এফবি হচ্ছে 15,000, এই যে ভবিষ্যৎ মূল্য 15,000, এই যে 15,000, 1+k, তার মানে ওয়ানের জায়গায় ওয়ান, কে এর জায়গায় কত বসবে, এই যে ইন্টারেস্ট রেট যেটা 12%, এই 0.12 বা 12% একই কথা। এন মানে কত বছর? এখানে এন কত? এন মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার, 5 বছর, এখানে 5। এ হচ্ছে প্রথম অঙ্কটি। এখন তারা বলছে 5 লাখ টাকা আজ ব্যাংকে জমা দিল, আজকে 5 লাখ টাকা জমা দিয়ে দিছে, মানে এটা প্রেজেন্ট ভ্যালুটা জমা দিয়ে দিছে ব্যাংকে। কোনো অঙ্কে যদি প্রেজেন্ট ভ্যালু চাওয়া দেওয়া থাকে তাহলে ফিউচার ভ্যালু বের করতে হয়, ফিউচার ভ্যালু দেওয়া থাকলে প্রেজেন্ট ভ্যালু বের করতে হয়, নর্মাল একটা ক্যালকুলেশন এটা। 5 লাখ টাকা আজ ব্যাংকে জমা দিলে 10 বছর পর কত পাবে যদি সুদের হার 14% হয়? তার মানে চাওয়া হয়েছে কি, চাওয়া হয়েছে 10 বছর পর কত পাবে, এই যে এটা হচ্ছে চাওয়া। অর্থাৎ আমরা সবসময় বলি যে যেটা চাওয়া হবে সেটার উপর পিবি বা এফবি ডিপেন্ড করে। তাহলে এখানে বলছে 10 বছর পর সে কত পাবে, তাহলে এফবি লিখলাম, এফবি। এটা কি নর্মাল হবে না অ্যানুইটি হবে? কোনো একটি জায়গায় প্রতিশব্দ নাই, কিস্তি শব্দ নাই, তার মানে এটা হবে নর্মাল। কোনো একটি জায়গায় প্রতিশব্দও নাই, কিস্তি শব্দও নাই, তাহলে নর্মাল যে সূত্রটা, সে নর্মাল সূত্রটা আমরা দেখলাম, এফবি ইকাল টু পিভি 1+k^n। আর দুইটা যে কোনো অঙ্কের মধ্যে দুইটা জিনিস দেখতে হয়। অঙ্ক আমি সূত্র প্রয়োগ করার আগে আমি যে দুইটা জিনিস দেখবো, আমরা লাস্টে বলেছিলাম যে কোনো একটা অঙ্কে শুরুতে শব্দটি আছে কি না,
এখানে কোথাও শুরুতে শব্দটি নাই। দ্বিতীয় বিষয় বছরের চেয়ে কম সময় আছে কি না, এখানে বছরের চেয়ে কম সময় কোথাও আছে? সুদের হার 12% হলে 5 বছর, বছর আছে, বছরের চেয়ে ছোট নাই, বছরের চেয়ে ছোট নাই, নাই 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 নাই। তার মানে বছরের চেয়ে ছোট নাই মানে সেখানে এম হবে না, এবং শুরুতে শব্দটি নাই মানে ওয়ান প্লাস কে হবে না, এই সূত্র হবে। ঠিক, আমরা এখন তৃতীয় সূত্রটা চলে যাব। আজ ব্যাংক হিসেবে 10,000 টাকা জমা দিল এবং ব্যাংক হিসেবে 6% ত্রৈমাসিক সুদ প্রদান করে 3 বছর পর কত পাবে? এখন তারা বলতেছে যে আজ ব্যাংক হিসেবে 10,000 টাকা জমা দিলে চাওয়া হয়েছে কি, 3 বছর পর কত পাবে? এই যে চাওয়াটা হচ্ছে এটা, 3 বছর পর কত পাবে, তার মানে এফবি, নর্মালি এফবি, নর্মাল হবে না অ্যানুইটি হবে। কোথাও কি প্রতিশব্দটি আছে? প্রতিশব্দ নাই, প্রতিশব্দ নাই, নাই নাই নাই। কোথাও প্রতিশব্দ নাই, কিস্তি শব্দ নাই। কিন্তু আমরা প্রথমে বলছি যে দুইটা জিনিস খেয়াল করতে হবে, শুরুতে শব্দটি আছে, শুরুতে শব্দ কোথাও নাই, তার মানে এটা এফবি যে নর্মাল সূত্র, অ্যানুইটি সূত্র হবে, নর্মাল সূত্র। যেহেতু কোথাও প্রতিশব্দটি নাই বা কিস্তি শব্দটি নাই, তাহলে এফবি নর্মাল যে সূত্রটা সেটা আমরা বসালাম পিভি ওয়ান প্লাস কে হোল টু দি পাওয়ার এন। কিন্তু এখন কথা হচ্ছে আমরা আরও দুইটা জিনিস দেখতে হয়। নর্মাল সূত্র ফলানোর পর আমরা আরও দুইটা জিনিস দেখবো, যে কোথাও শুরুতে শব্দটি আছে কি না বা বিগিনিং শব্দটি আছে কি না, নাই, কোথাও শুরুতে শব্দটি নাই। দ্বিতীয় যে জিনিসটা দেখব যে কোথাও কি বছরের চেয়ে ছোটো সময় আছে অঙ্কের মধ্যে, দেখতে হবে। এখানে আছে বছরের চেয়ে ছোটো সময়। আজ ব্যাংকে, আজ ব্যাংক হিসেবে 10,000 টাকা জমা দিল এবং ব্যাংক হিসেবে 6% ত্রৈমাসিক, এই যে 3 মাস বা ত্রৈমাসিক, ত্রৈমাসিক মানে হচ্ছে 3 মাস পর পর ব্যাংক সুদ কাউন্ট করবে, তার মানে বছরের চেয়ে ছোটো সময় অঙ্কে এক জায়গায় উল্লেখ আছে। তার মানে কোথাও যদি বছরের চেয়ে ছোটো সময় থাকে, সেই অঙ্কর নিয়ম কী? সেটা কিন্তু আবার অ্যানুইটি না, সেটা হচ্ছে এম আসবে। এম মানে এই অঙ্কটার মধ্যে এম কোথায় বসে? যত জায়গায় কে থাকবে, কে ডিভাইডেড এম হবে, এন ইন্টু এম হবে। তাহলে এখানে পিভি কত হবে এই অঙ্কের ক্ষেত্রে? এই অঙ্কের পিভি হচ্ছে 10,000, লিখলাম 10,000, ওয়ান প্লাস কে কত? কে মানে হচ্ছে ইন্টারেস্ট রেট বা রেট অফ ইন্টারেস্ট, কে 6% মানে 0.06। তারপরে হচ্ছে এম, এম মানে হচ্ছে ত্রৈমাসিক। অনেকে এমের ক্ষেত্রে প্যাচ লাগিয়ে ফেলে, ত্রৈমাসিক লিখলে অনেকে এম ইকাল টু 3 লেখে, না, এম মানে হচ্ছে আমার বছরে কয়বার দিতে হবে, এম মানে হচ্ছে বছরে কয়বার দিতে হবে। এমের ক্ষেত্রে কনফিউশনটা ক্লিয়ার করে ফেলুন, এম মানে হচ্ছে বছরে কয়বার দিব। ত্রৈমাসিক দিলে আমার বছরে কয়বার দিতে হয়? 3 মাস পর পর যদি আমি কাউকে টাকা দেই, তাহলে বছরে দিতে হয় 4 বার। ত্রৈমাসিক মানে হচ্ছে 4 বার দিতে হয়। যদি বলে দ্বিমাসিক, তাহলে বছরে কয়বার দিতে হবে? 6 বার, 2 মাস পর পর টাকা দিলে। দ্বিমাসিক মানে অনেকে আবার এম ইকুয়াল টু 2 লিখে ফেলে, আবার অনেকে হাফ ইয়ারলি বা অর্ধবার্ষিক বা ষান্মাসিক লিখলে এম ইকুয়াল টু 6 লিখে ফেলে, না, এম হবে যে বছরে কয়বার দিতে হবে। আমি যদি কাউকে 6 মাস পর পর টাকা দিই, বছরে দিতে হবে 2 বার। যদি কাউকে 2 মাস পর পর টাকা দিই, বছরে দিতে হবে 6 বার। যদি কাউকে 3 মাস পর পর টাকা দিই, বছরে দিতে হবে 4 বার। তার মানে এখানে এম হবে 4, এমটা হবে 4। তাহলে এখানে 0.06-এর জায়গায়, অর্থাৎ এখানে যে 0.06 তার নিচে হবে 4 ডিভাইড, এন কত আছে, এন মানে নাম্বার অফ ইয়ার, 3 ইন্টু 4। এ হচ্ছে আমাদের অঙ্কের একটা জেনারেল প্রয়োগ। আমি এখন এটার দ্বিতীয় ধাপের কিছু প্রয়োগ দেখাবো, তাহলে আরও কনফিউশন ক্লিয়ার হবে। আমরা এখন আরও কিছু অঙ্ক তৈরি করছি যাতে ফুল কনফিউশনটা আমাদের ক্লিয়ার হয়ে যায়। আমরা এখন যাচ্ছি আরেকটি অঙ্কে। ১২% চক্রবৃদ্ধি সুদে পাঁচ বছর মেয়াদি সঞ্চয় প্রকল্পে, 5 বছর মেয়াদি সঞ্চয় প্রকল্পে 10 লাখ টাকা পেতে চাইলে দশ লাখ টাকা পেতে চাইলে অঙ্কটি আমি আবার 12%
চক্রবৃদ্ধি সুদে এই জায়গাটুকু আমি একটু মুছে ফেলছি, 12% চক্রবৃদ্ধি সুদে একটি অঙ্ক দিয়ে আমি কয়েকটি অঙ্ক বুঝিয়ে দেবো যার কারণে আমি অঙ্কটা তৈরি করে নিয়েছি। 12% চক্রবৃদ্ধি সুদের হারে প্রতি বছরের শুরুতে ১,২৩,৮৪৫ টাকা পাঁচ বছর ঋণের কিস্তি পরিশোধ করলে ঋণের পরিমাণ কত হবে? সবাই একটু খেয়াল করুন, এখানে ঋণের কিস্তি ব্যাপারটা শব্দটি আছে। আমরা জানি 12% চক্রবৃদ্ধি সুদের হারে প্রতি বছরের শুরুতে 1,23,845 টাকার পাঁচ বছর ঋণের কিস্তি পরিশোধ করলে ঋণের পরিমাণ কত হবে। সবাই একটু খেয়াল করুন, এখানে কয়েকটা জিনিস রয়েছে। প্রথম বিষয়টা হচ্ছে প্রতি বছরের শুরুতে 1,23,845 টাকা করে সে ঋণের কিস্তি পরিশোধ করছে, বলছে ঋণের পরিমাণ কত হবে। অনেকেই কনফিউশন হয়ে যাবে যে ঋণের পরিমাণ কত হবে, এই যে ঋণের পরিমাণ কত হবে, এই ঋণের পরিমাণ কত হবে, কী চাওয়া হয়েছে। আমরা বলছি যে কোনো অর্থের সময় মূল্য করার ক্ষেত্রে আমাদের প্রথমেই কী চাওয়া হয়েছে অঙ্কে, ওইটার উপর পিবি বা এফবি ডিপেন্ড করে। অনেকেই এখন মনে করবে ঋণের পরিমাণ কত হবে, ভবিষ্যতে হবে হবে মানে হচ্ছে ফিউচার ভ্যালু বা এফবি হবে, ব্যাপারটা তা না। আপনি অঙ্কটা বোঝার ক্ষেত্রে একটু কমন সেন্স খাটাতে হবে যে একটা লোক ঋণ নিলেই কিস্তি দেয়, ঋণের নেওয়ার আগে কেউ কিস্তি দেয় না। এই যে এখন 12% চক্রবৃদ্ধি সুদের হারে প্রতি বছরের শুরুতে সে ঋণের কিস্তি দিচ্ছে, কেউ কি ঋণ না নিয়ে কিস্তি দেয়? তার মানে ঘটনাটা অতীতের। একটু টেকনিক্যালি বলা হয়েছে যাতে কনফিউশন তৈরি করা হয় যে ঋণের কিস্তি কত হবে, ঠিক আছে। তার মানে ঋণের কিস্তি চাওয়া হয়েছে, জেনারেলি কোথাও যদি ঋণের কিস্তি চাওয়া হয়, ঋণের রিলেটেড কিছু দেওয়া থাকে, চোখ বন্ধ করে মনে রাখবেন সেটা পিবি, কারণ ঋণ নেওয়ার পরে কিস্তি দেওয়া হয়। তার মানে এটা অতীতের ঘটনা দেওয়া হয়েছে। তা আমরা যেটা বলবো যে অতীতের ঘটনা যেহেতু এখানে উল্লেখ করা হয়েছে, তার মানে আমাদের এটা পিবি হবে। অতীত বা বর্তমানের জিনিসটা হচ্ছে পিবি, আর ভবিষ্যতে যেটা নির্ধারণ করা হবে এটা হচ্ছে এফবি। তার মানে আমার এখানে হবে পিবি, যেহেতু আগে ঋণ নিয়েছি এখন ঋণের কিস্তি দিচ্ছি, তার মানে এটা পিবির ঘটনা। এখন ঘটনা হচ্ছে এটা কি নর্মাল হবে না অ্যানুইটি হবে। নর্মাল বা অ্যানুইটি হওয়ার জন্য আমার এখানে দুইটা জিনিস আছে। আমরা জানি যে কোনো অঙ্কের মধ্যে যদি প্রতি শব্দটি থাকে অথবা কিস্তি শব্দটি থাকে তাহলে সে অঙ্কটা হবে অ্যানুইটি। এটা যে অ্যানুইটির অঙ্কটা 100% কনফার্ম, কারণ প্রতিও আছে কিস্তিও আছে। যে কোনো একটা শব্দ থাকলেই যদি কোনো অঙ্কের মধ্যে প্রতি অথবা কিস্তি যে কোনো একটি শব্দ থাকতো, যদি শুধু কিস্তি না থাকে প্রতি শব্দটিও থাকতো, তাহলে এটা আমাদের এই পিবির অঙ্ক হতো। যেহেতু এখানে প্রতি বা কিস্তি শব্দটি আছে তার মানে এটা হচ্ছে অ্যানুইটির অঙ্ক। যেহেতু পিবি অ্যানুইটির অঙ্ক হচ্ছে প্রথমে একটা এ থার্ড ব্র্যাকেট দিয়ে ডিভাইডেডকে থার্ড ব্র্যাকেট ক্লোজ মাইনাস ওয়ান, মানে ওয়ান মাইনাস, তারপরে আমাদের জানি ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস কে হোল টু দি পাওয়ার এন, এ হচ্ছে পিবি অ্যানুইটির সূত্র। এখন কথা হচ্ছে পিবি অ্যানুইটি হওয়ার পরও আমরা যে বললাম যে নর্মাল বা অ্যানুইটি সূত্র প্রয়োগ করার পর আমরা দেখব ওই অঙ্কের মধ্যে কোথাও শুরুতে শব্দটি আছে কিনা এবং বছরের চেয়ে কম সময় আছে কিনা। আমরা যে কোনো অঙ্ক প্রয়োগ করার পর আমরা দেখতে হবে দুইটা জিনিস, যে ওই অঙ্কের মধ্যে শুরুতে আছে কিনা এবং বছরের চেয়ে কম সময় আছে কিনা। এখন আমরা এই অঙ্কটা আবার পড়তে থাকলাম, রিড করতে থাকলাম। 12% চক্রবৃদ্ধি সুদের হারে প্রতি বছরের শুরুতে, এই যে শুরুতে শব্দটি পেয়ে গেলাম, বা ইংলিশে যদি অঙ্কটা দেওয়া থাকে তাহলে বলবে বিগিনিং অফ দ্য ইয়ার অথবা বিগিনিং শব্দটি আছে কিনা। যেহেতু এখানে শুরুতে শব্দটি আছে, এই শুরুতে থাকার জন্য আমাদের নতুনভাবে যে শব্দটি যে জিনিসটি আনতে হবে তা হচ্ছে ওয়ান প্লাস কে।
যেখানে শুরুতে শব্দটি থাকবে সেখানে আমাদের নতুন ভাবে 1 প্লাস কে আনতে হবে। শুরুর সাথে যেখানে শুরু সেখানে 1 প্লাস কে আনতে হবে। শুরুতে শব্দটি এবং শেষের শব্দটি একটা কনফিউশনের ব্যাপার, এটা অনেকটা পরিবর্তনের ব্যাপার। তাই এখানে যেহেতু শুরুতে শব্দটি আছে আমরা 1 প্লাস কে এনেছি। 1 প্লাস কে আনার পর আমার দেখতে হবে এই অঙ্কের মধ্যে কোথাও বছরের চেয়ে ছোট সময় আছে কিনা। এখানে বছরের চেয়ে ছোট কোনো সময় আছে কিনা আমরা দেখব। 12% চক্রবৃদ্ধি সুদের হারে প্রতি বছরের শুরুতে 1,23,845 টাকা 5 বছর ঋণের কিস্তি পরিশোধ করলে ঋণের পরিমাণ কত হবে। এখানে আমরা বছর মানে টাইম দুইটাই পেয়েছি, একটা হচ্ছে 5 বছর আর একটা পেয়েছি প্রতি বছর। তার মানে কোনোটা বছরের চেয়ে ছোট সময় নাই, অর্থাৎ যেখানে সময় দেওয়া আমাদের সেখানে খেয়াল করতে হবে যে বছরের চেয়ে ছোট সময় আছে কি না। যেহেতু বছরের চেয়ে ছোট সময় নাই তাহলে এই অঙ্কটার মধ্যে এটা হচ্ছে অঙ্কর প্রয়োগ। এখানে আমাদের কি চাওয়া হয়েছে, 12% চক্রবৃদ্ধি সুদের হারে প্রতি বছরের শুরুতে 1,23,005 এত টাকা করে ঋণের কিস্তি দেয়। এই এ মানে হচ্ছে কিস্তি, এ মানে হচ্ছে এ বা আয়, কোথাও আয়ও দেওয়া থাকে, এটা হচ্ছে ইনস্টলমেন্ট। এই এ বা আয় মানে হচ্ছে ইনস্টলমেন্ট বা কিস্তি, এ বা আয় হচ্ছে ইনস্টলমেন্ট বা কিস্তি। এখানে তাহলে কী দেওয়া আছে, এ দেওয়া আছে 1,23,845 থার্ড ব্র্যাকেট 1 - 1 / 1 + k, 1 + k মানে কত দেওয়া আছে এখানে 12% মানে 0.12। এটা আমি পরে বুঝাবো 12% কেন 0.12 হয়। আর এন মানে কত দেওয়া আছে 5 বছর, তাহলে এখানে 5 / কে দেওয়া আছে কত, কে দেওয়া আছে এখানে কত পার্সেন্ট 0.12 এ হচ্ছে আমার এই অঙ্কের প্রয়োগ এবং এটা ক্যালকুলেশন করলে আমি উত্তর পাবো। এখন কথা হচ্ছে যদি এই অঙ্কটার মধ্যে শুধু এখানে বছরের জায়গায় আসতো মাস, যেমন বলতো যদি কেউ প্রতি মাসের শুরুতে যদি এই অঙ্কটায় বছরের জায়গায় মাস দেওয়া থাকতো তাহলে কী হইতো, অঙ্কটা 12% চক্রবৃদ্ধি সুদের হারে প্রতি মাসের শুরুতে 1,23,845 টাকা 5 বছরের ঋণের কিস্তি পরিশোধ করলে ঋণের পরিমাণ কত হবে। তাহলে এই সেম সূত্রের মধ্যে যেহেতু মাস মানে বছরের চেয়ে ছোট সময় চলে আসছে, মাস কি বছরের চেয়ে ছোট না, এই যে মাস যেহেতু বছরের চেয়ে ছোট সময় চলে আসছে তাহলে আমাদের এখানে এম চলে আসবে। এই অঙ্কটার মধ্যে কী আসবে, এম আসবে। মাস মানে হচ্ছে প্রতি বছরের শুরুতে যে অঙ্কটা আমরা চাচ্ছি সেই অঙ্কটার মাস যেহেতু মানে বছরের চেয়ে ছোট সময় যেহেতু চলে আসছে মাস, মাসের জন্য এই এখানে আসবে এম, এখানে আসবে এম, এখানে আসবে এম, এন ইনটু এম। তার মানে মাসের জন্য এই অঙ্কের মধ্যে এম আসছে। আর এম এর ধর্ম হচ্ছে যেখানে কে থাকবে বা আয় বা আর থাকবে, কে আয় আর একই জিনিস, সেখানে ডিভাইডেড হবে, আর যেখানে এন থাকবে সেখানে মাল্টিপল হবে বা গুণ হবে। তাহলে কে ডিভাইডেড এম, কে ডিভাইডেড এম, কে ডিভাইডেড এম, এন ইনটু এম। তাহলে এখানে প্রয়োগটা হবে এম এখানে কত, প্রতি মাসে দিলে বছরে কয়বার দিতে হয়। আমি বলছি এম এর ক্ষেত্রে সহজ বিষয় হচ্ছে বছরে কয়বার দিতে হবে। তাহলে এখানে প্রতি মাসে যদি দিতে হয় তাহলে বছরে দিতে হবে 12 বার। তাহলে এখানে ডিভাইডেড 12, এম এর জায়গায় 12, এখানে 12, এখানে 12, এ হচ্ছে আমার অঙ্ক। অঙ্ক করার ক্ষেত্রে অনেকেই ক্যালকুলেশনে ভুল করে ফেলে। ক্যালকুলেশন করার সহজ উপায় হচ্ছে আমি সবসময় বলি একই জিনিস যেটা আছে, যেমন এখানে ব্র্যাকেট, প্রথমে ব্র্যাকেটের কাজ, ফার্স্ট ব্র্যাকেটের কাজ হবে, কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের ভিতর একই জিনিস থাকে, যেমন পয়েন্ট টুয়েলভ ডিভাইডেড টুয়েলভ। তার মানে একই জিনিস তিনটা জায়গায় আছে। তাহলে আপনি ক্যালকুলেটারে প্রথমে 0.12 / 12 মানে 1,2 করলেই হবে। তাহলে এখানে আমাদের কী হয়ে যাবে, অঙ্কটা খুব সহজ হয়ে যাবে। পরের লাইনে 23,845, তখন এখানে থার্ড ব্র্যাকেট 1 - 1 / 0.12 মানে হচ্ছে সম্ভবত 1 + 0.01 হয়ে ভাগ করলে, তারপরে এটা হবে 5, নিচে ডিভাইডেড হয়ে যাবে 0.01, এখন এটা হবে 1 + 0.01। তখন অঙ্কটা এর পরের লাইন করতে গেলে সহজ হয়ে যায়। এখন আমি বলছিলাম 12% কেন আমরা 0.12 লিখি। যদি সহজে বোঝার জন্য মূলত
12 ডিভাইডেড 100 করলে তাই হয়, যেহেতু পার্সেন্ট, পার্সেন্ট মানে হচ্ছে 100, একশের বিষয় বা শতাংশের বিষয়। সহজ হিসেব হচ্ছে যদি দুইটা সংখ্যা থাকে তাহলে 0.12, যদি 10% থাকে তাহলে আবার হবে 0.10, 11% থাকলে 0.11, অর্থাৎ দুইটা সংখ্যা থাকলে পয়েন্টটাকে আমরা জাস্ট আগে বসাই দিই, পার্সেন্টের আগে পয়েন্টটা বসাই দিলে হয়। আমরা জানি যেটা 100 দিয়ে ভাগ করলে এটা 2 দিয়ে হচ্ছে, কিন্তু যদি এক সংখ্যা থাকে, যেমন যদি থাকে, আমি একটু মুছে দিচ্ছি, যদি থাকে 9%, তাহলে পয়েন্ট দেওয়ার পর একটা 0 দিয়ে 9 দিতে হবে, কারণ 100 দিয়ে ভাগ করলে এটা 0.09 হয়। অর্থাৎ এক সংখ্যা থাকলে তার আগে একটা 0 দিয়ে পয়েন্ট দিতে হয়। যদি থাকে 7%, তাহলে হবে 0.07, ঠিক আছে? মানে এক সংখ্যা থাকলে যখন আপনি 7কে 100 দিয়ে ভাগ করবেন তখন দেখবেন যে এটাই আসবে, 0.07 আসবে। অর্থাৎ পার্সেন্টকে যখন আমরা নর্মাল ডিজিটে নেই তখন এটা এই ধরনের প্রয়োগ হয়। আমরা আজকে আর দু একটি জিনিস বলেই আমাদের এই চ্যাপ্টারের আজকের অংশটুকু শেষ করবো। আরেকদিন আমার আরেকটা অংশ করলেই এই চ্যাপ্টার শেষ, অর্থাৎ আমার আরেকটি লেকচার যদি আপনারা শুনুন তাহলে এই চ্যাপ্টারের যত খুঁটিনাটি বিষয়গুলো আছে, যারা অনার্সের অঙ্ক করবেন তাদের জন্য এই অঙ্কগুলো যা শুধু ইংলিশে কনভার্ট করে নিলেই এই অনার্সের অঙ্কগুলো সেম অঙ্ক আপনারা পাবেন। আমরা আরেকটা অঙ্ক করেই আমাদের আজকের এই অংশটা শেষ করব, দেন আমরা আরেক দিন করবো। সেক্ষেত্রে আমরা আরেকটি জিনিস বোঝাচ্ছি, সাধারণত কোনো অঙ্কে যদি পিবি দেওয়া থাকে তাহলে আমাদের এফবি বের করতে হয়। যেমন যদি কোনো অঙ্কে দেওয়া থাকে যে আজকে গাড়ির মূল্য 10 লাখ টাকা, 5 বছর পর সেটি কত হবে, তার মানে আজকের মূল্য দেওয়া আছে মানে আজকে প্রেজেন্ট ভ্যালু, গাড়ির প্রেজেন্ট ভ্যালুটা দেওয়া আছে, তার মানে বুঝতে হবে অঙ্কটা ফিউচার ভ্যালু চাওয়া হচ্ছে বা ফিউচার ভ্যালু বের করতে হবে। আর যদি কোনো অঙ্কের মধ্যে অনেকে আবার একটা জিনিস আমাকে প্রশ্ন করেছে, চক্রবৃদ্ধি, চক্রবৃদ্ধির সাথে অ্যাকচুয়ালি এই অ্যানুইটি বা অন্য অন্য কোনো সম্পর্ক নেই। চক্রবৃদ্ধি অঙ্কের একটা ভাষা যেটা বারবার চক্র আকারে সুদ প্রদান করে, এটার সাথে অ্যানুইটির কোনো সম্পর্ক নাই, এটা মাথায় রাখতে হবে। চক্রবৃদ্ধি হচ্ছে আলাদা একটা ফরম্যাট, এটা আমি পরবর্তীতে যে ক্লাস করাবো সেখানে আমি বোঝাবো। তার আগে আমি আরেকটা জিনিস বোঝাচ্ছি, যদি কোনো অঙ্কে জেনারেলি ঋণ, ঋণের কিস্তি, সিদ্ধান্ত, বিনিয়োগ বা মতামত চাওয়া হয়, কোনো অঙ্কের মধ্যে যদি ঋণ, বিনিয়োগ, সিদ্ধান্ত বা মতামত, কোনো অঙ্কে যদি ঋণ, বিনিয়োগ, সিদ্ধান্ত বা মতামত চাওয়া হয় তাহলে সেটা সাধারণত পিবির অঙ্ক বুঝতে হবে। কোনো অঙ্কের মধ্যে যদি ঋণ, সিদ্ধান্ত, বিনিয়োগ, মতামত এই জিনিসগুলো থাকে তাহলে জেনারেলি সে অঙ্কটা হচ্ছে পিবির অঙ্ক, এটা মাথায় রাখতে হবে। আমাদের এখানে আমরা আরেকটা জিনিস বলবো, সবগুলো আলোচনা হয়েছে, আমরা শুধু আজকে আরেকটি জিনিস বলে আমাদের এই আজকের আলোচনা শেষ করব, তা হচ্ছে কোনো অঙ্কের ভিতর যদি পিবি দেওয়া থাকে সেখানে এফবি বের করতে হয়। কোনো অঙ্কের ভিতর যদি এফবি দেওয়া থাকে তাহলে পিবি বের করতে হয়, আর কোনো অঙ্কের মধ্যে যদি পিবি এফবি দুইটাই দেওয়া থাকে জেনারেলি ওই অঙ্কগুলোতে এ বের করতে হয়, ইনস্টলমেন্ট বা কিস্তি বের করতে হয়। তাহলে আমরা আবার একটু রিভিউ করে আজকের মতো আমাদের আলোচনা শেষ করব। এটার আরেকটি ক্লাস করলে, অর্থাৎ এটার পার্ট টু করলে আপনার কাছে এই চ্যাপ্টারটি টোটালি ক্লিয়ার হয়ে যাবে, আর কোনো দিন সব চ্যাপ্টারের ভিতর প্যাচ থাকলেও এই চ্যাপ্টার আর কোনো প্যাচ থাকবে না। অর্থের সময় মূল্য বা টাইম ভ্যালু অফ মানি আপনার কাছে সবচেয়ে সহজ, সাবলীল এবং স্বাচ্ছন্দ্যের একটি চ্যাপ্টার হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা পরবর্তী আমার ভিডিও পেতে চাইলে আমার এই ভিডিওতে কমেন্টস লিঙ্কে একটু কমেন্টস করবেন, কোনো সমস্যা থাকলে আপনারা আমার কাছে মতামত জানতে পারবেন, কেউ কমেন্টস করলে আমি সেগুলো রিপ্লাই করব, মতামত দিব, এবং কোনো পরামর্শ থাকলে সে পরামর্শ আমাকে দেবেন। ধন্যবাদ সবাইকে।